নিট 2023 এর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ডেট অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে এবং এটা চলবে হচ্ছে আমাদের 6 এপ্রিল পর্যন্ত। আর এরই মাঝে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে যেখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য একটি খুবই ইম্পর্টেন্ট নোটিশ আমাদের সামনে এসেছে। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0। বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে দেখে নেব যে এসসি এসটি ক্যান্ডিডেটদের সম্বন্ধে এনটিএ নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কী বলা হয়েছে এবং এনটিএ এক্স্যাক্টলি আমাদেরকে কি বলতে চাইছে। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখবে এবং যদি তোমাদের মনের মধ্যে কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুরু করছি আমরা আজকের এই ভিডিও। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটের সেই পাবলিক নোটিশ। দেখো, লেখা আছে 14 মার্চ 2023 কিন্তু এটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে সাবজেক্টে লেখা আছে, দেখে নাও, ক্ল্যারিফিকেশন রিগার্ডিং দ্য এসসি এসটি সার্টিফিকেট ফর নিট ইউজি 2023। আচ্ছা, তো এখানে বেসিক্যালি কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে নিটের যে ইনফরমেশন বুলেটিনটা হওয়ার প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল সেখানে পেজ নাম্বার 26, অর্থাৎ দেখো লেখা আছে যে প্যারা 1 অ্যান্ড প্যারা 2 অফ অ্যাপেন্ডিক্স এক্স বি, অর্থাৎ সেখানে সরাসরি আমাদেরকে বলা হয়েছিল যে এসসি এসটি ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেটটা নিটের ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে সেটা অবশ্যই 1 এপ্রিল 2022 অথবা তার পরে তৈরি হওয়া চাই। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো সেই নোটিশটা কী ছিল। তো তোমরা এই নিটের ইনফরমেশন বুলেটিনটা ভালো করে পড়লে দেখতে পাবে ওখানে পেজ নাম্বার 26 এর 6.2.3 এর মধ্যে লেখা ছিল অনলি ফর ক্যান্ডিডেটস ক্লেমিং দ্য এসসি এসটি ক্যাটেগরি। সেখানে বলা হয়েছিল যে কাস্ট ফর এসসি অর ট্রাই ফর এসটি সার্টিফিকেট নিডস টু বি আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ নিট ইউজি 2023 হুইচ শুড হ্যাভ বিন ইস্যুড অন অর আফটার 1 এপ্রিল 2022 ইন কনসোনেন্স উইথ দ্য লেটেস্ট গাইডলাইন্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইফ এনি এসসি or ST candidates fails to upload the SCST certificate issued on or after 1 April 2022 at the time of online registration, the candidates has to upload a declaration in lieu of SC or ST certificate as per appendix XB to that effect. অর্থাৎ এইখানে তোমাদেরকে সরাসরি বলে দেওয়া হয়েছিল যে SC ST এই সকল প্রকারের স্টুডেন্টরা, অর্থাৎ এই SC ST ক্যান্ডিডেটরা যারা NEET 2023 এর ফর্ম ফিল আপ করছো তাদের এসসি এসটি সার্টিফিকেটটা 1 এপ্রিল 2022 অথবা এর পরে তৈরি হওয়া উচিত ছিল, অর্থাৎ 1 এপ্রিলের সময় অথবা 1 এপ্রিল 2022 পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকেই এনটিএ বলেছিল যে নিট 2023 এর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় জমা করতে হবে। কিন্তু এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রিসেন্টলি একটি নোটিশ ইনফরমেশন আমাদের সামনে এসেছে আর সেখানে সরাসরি বলা রয়েছে, তবে এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে যে অনেকের এমন থাকে যাদের এসসি এসটি সার্টিফিকেট একবার তৈরি হয়ে গেলে লাইফ টাইম সেইটাই চলতে থাকে, সেটা আর পরে কোনো রিনিউয়াল হয় না। কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে যে April 1, 2022 পর থেকে যে কটা সার্টিফিকেট বানানো হয়েছে সেগুলোই খালি জমা নেওয়া হবে, তো সেই নিয়েই কিন্তু পাবলিক নোটিশ পেশ করলো আমাদের এনটিএ। দেখে নাও, এই 14 মার্চে সরাসরি এখানে বলা রয়েছে, উইথ রেসপেক্ট টু দ্য ইনফরমেশন বুলেটিন ফর নিট ইউজি 2023, ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো কাট অফ ডেট ফর এসসি এসটি সার্টিফিকেট ইন ফেভার of concerned candidates has been stipulated. অর্থাৎ এখানে কিন্তু এনটিএ সরাসরি বলে দিল যে তোমরা তোমাদের এসসি এসটি সার্টিফিকেট যে কোনো সময় তৈরি হওয়া থাকলেও তোমরা সেটাকে এখানে জমা করতে পারবে, আর এমন কোনো নিয়ম আর রাখা হলো না যে 2022 এর 1 এপ্রিল অথবা 1 এপ্রিলের পর থেকে তৈরি করা সার্টিফিকেটটাকে জমা দিতে হবে। তাই এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য খুবই একটি সুখবর এটা, কারণ এটা নিয়ে অনেকেই খুব চিন্তা করছিল যে কি করব। তো এখন তোমাদের চিন্তা করার আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তো তোমাদের কাছে যার যেরকম সময়ের সার্টিফিকেট রয়েছে তোমরা সেই সার্টিফিকেটটাই ওখানে জমা করতে পারবে। আর এছাড়াও অনেকের এই কোশ্চেনটাও ছিল যে আমাদের যদি এসসি এসটি সার্টিফিকেট না থাকে তাহলে আমরা কি করব। তাহলে শুনে নাও, তাহলে তোমরা কিন্তু সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটও এসডিও বিডিওর সাইন দিয়ে ওখানে জমা করতে পারো। তো বন্ধুরা, আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং আগে এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই একটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।